হচ্ছে দীনদয়াল দাস বাউল, আপনারা তার গান শুনুন। পরবর্তী শিল্পী তৈরি থাকবেন চাঁদ বিবি। নূর আলম বলে গেছে, কাম তত্ত্ব গোপন, প্রেম তত্ত্ব গোপন, মুর্শিদির নিত্য তত্ত্ব গোপন। আমি কৃষ্ণ ভোলা সবাইকে বলবো মঞ্চে আসার জন্য, কেমন সকলই হয়ে গেছে জানা জানি, আশেপাশে ঘুরে মঞ্চে এসো। কিন্তু এখানে যে খোদা রয় তাকে তুমি চেনো নি। তারপরে গেয়েছে সিন্ধু পারের বন্ধুর খবর, খুব ভালো গান। তারপরে আমাদের গেয়ে গেলেন সুভদ্রা দাসী সিন্ধু পারের বন্ধুর কথা বলে, বললো সেই খবর যদি জানতে হয় খ্যাপা, আসল খ্যাপা হতে হয়। বাহ ভালো। তারপর আমাদের এখন গাইলেন বিশেষ একজন শিল্পী আমাদের বীরভূম থেকে এসছে, তিনি গাইলেন দেহের কথা বলেও, বললেন যে 14 ভুবনে হারিয়ে গেছে আমার সব কিছু, আমার মনের মানুষ হারিয়ে গেছে। কিন্তু আমি বলছি না, মনের মানুষ মনের মাঝে রয়, যে তাহারে চিন্তা করে তার কাছে সে হয় উদয়। মনের মানুষ মনের মাঝে রয়, সে কখনো হারায় না, তাই তাকে ধরো। কি করে? গুরুর কাছ থেকে কৌশল শিখে। তাই মন বাহিরে যার তত্ত্ব করয় বিরত, চার বেদ 14 শাস্ত্র 18 পুরাণ নবব্যাকরণ কোরআন বাইবেল ত্রিপিটক, বাহিরে যার তত্ত্ব করয় বিরত, সে তো তোমার আজ্ঞা চক্রে বিহরি, তাই আর কেন মন ভমিছ বাহিরে, চলো চলো আপন মন্দিরে। চত্ব ভুবনে যাহা রয়, চত্ব পোয়া দেহের মাঝে সেই সকলই রয়। বাহিরে যার তত্ত্ব করয় বিরত, তোমরা বাহিরে যার তত্ত্ব করয় বিরত, সে তো তোমার আজ্ঞা চক্রে বিহরি, আর কেন মন ভ্রমিছ বাহিরে, চলো চলো আপন মন্দিরে। বাপেরা নারী দক্ষিণে পিঙ্গলা, রজতাম গুণে করিতেছে খেলা, বাপেরা নারী দক্ষিণে পিঙ্গলা, রজতাম গুণে করিতেছে খেলা, মধ্যে শত গুণে সুষমা বিমলা, মেরুদণ্ডের নিম্নভাগ থেকে চতুর্দল পত্র থেকে সহস্রার পর্যন্ত সুষমা চলেছে, মধ্যে শত গুণে সুষমা বিমলা, ধরো ধরো তুমি তারে সাদরে, আর কেন মন ভ্রমিছ বাহিরে, চলো চলো আপন মন্দিরে।
চিরলিনী শক্তি ত্রিবলা আকারে সাড়ে তিন প্যাচে ঘিরে রয়েছে মূলাধারে কুণ্ডলিনী শক্তি বলা আকারে সাড়ে তিন প্যাচে ঘিরে রয়েছে মূলাধারে গুরু তত্ত্ব কর্ম স্থাপনারি জোরে ভিতরের মনের মানুষকে ধরতে গেলে বাইরের প্রধান মনের মানুষ হচ্ছে গুরু সেই গুরুকে ধরে ভেতরের গুরুকে নিগুরু বস্তুকে ধরো গুরু তত্ত্ব কর্ম সাধনারি জোরে জাগ্রত করম আহারে কুলকুণ্ডলিনীকে জাগ্রত করম তাহারে আর কেন মন ভ্রমিত বাহিরে চলো চলো আপন মন্দিরে যেতে শতচক্র ভেদ করতে হয় মূলাধার স্বাধিষ্ঠান অনাহত মণিপুর বিশুদ্ধ আজ্ঞাচক্র তারপরে যেতে হবে সহস্রার হরে কৃষ্ণ যিনি যোগী গুরু তিনি যোগপথ অবলম্বন করে যেতে পারে মূলাধার থেকে সহস্রারে এটাই বাউলের ধর্ম বাউল তত্ত্ব কথা আগের দিনে হতো বাবা তত্ত্ব মার্গ কথা বলতো আর কথার মাঝে মাঝে গান হতো এখন আমরা সে মার্কেট দক্ষিণবঙ্গে পাই না কারণ গোড়াগুন্তি একটা গান আর দুটো গান এর মধ্যে কি আর তত্ত্ব কথা বলা যায় ওই যে সুভদ্রা বসে রয়েছে একটা যাত্রেল মেয়ে তত্ত্বজ্ঞানী আমার পরে আসবে আর একজন তত্ত্বজ্ঞানী পরমানন্দ দুর্ভাঙ্গা থেকে এসেছে শুনে নেবেন খৈবর ফকিরের কাছে হরে কৃষ্ণ তাই বলছে কি যদি যেতে চাও মূলাধারা বধি পঞ্চচক্র ভেদি আজ্ঞা চক্রে মাকুনির বধি পাবি সেই নিধি যাবে ভব ব্যাধি সেই নিধি যাবে ভব ব্যাধি ভাসিবি আনন্দ সায়রে আর কেন মন প্রবিছ বাহিরে চলো চলো আপন মন্দিরে চক্র থেকে যদি পারো স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি সাধনায় সিদ্ধি করতে যদি পারো তাহলে মূলাধারে আগে ধরো মূলাধারে সাধন সাধনে ধরি না হলে
সাধন হবে না শুধু পরধনে কি হবে বাবা আগের দিনে বাউল ছিলেন চারণ কবি সৃষ্টিশীল মন গুরুর কাছে থেকে থেকে শিক্ষা লাভ করেই আত্মতত্ত্ব দেহতত্ত্ব সৃষ্টিতত্ত্ব কামতত্ত্ব প্রেমতত্ত্ব সাধনতত্ত্ব এ টু জেড সকল তত্ত্ব শিক্ষা লাভ করে সে সৃষ্টিশীল হতো আসরে দাঁড়িয়ে তরিকত আর গাইত হরে কৃষ্ণ কিন্তু এখন তাহা বিরল হরে কৃষ্ণ তাই এই দেহের মধ্যে স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি আছে ধরে নাও সেখান থেকে ধরে উপরে ওঠো আকা চক্র ভেদি চলো সহস্রারে দিবানিশি যথায় প্রণব ঝংকারে আজ্ঞা চক্র ভেদি চলো সহস্রারে দিবানিশি যথায় সহস্রারে প্রণব ঝংকারে যদি যেতে পারো সেথায় গোবিন্দ আনন্দে হেরে আপনারে সেখানে একটি আয়না বা দর্পণ আছে জীব যদি সেখানে যেতে পারে নিজের আয়নায় নিজেকে দেখতে পায় মানুষের জীবের প্রধান ধর্ম নিজেকে নিজে দেখা আজ্ঞা চক্র ভেদি চলো সহস্রারে দিবানিশি যথায় প্রণব ঝংকারে সেথায় গোবিন্দ আনন্দে হেরে আপনারে গোবিন্দ আনন্দে হেরে আপনারে আর না ফিরিবি সংসারে আর না ফিরিবি সংসারে আর কেন মন নামিছ বাহিরে চলো চলো আপন মন্দিরে চলো চলো আপন মন্দিরে অগ বাহিরে যার তত্ত্ব করয় বিরত বাহিরে যার তত্ত্ব করয় বিরত সে তো তোমার আজ্ঞা চক্রে বিহরে আর কেন মন নামিছ বাহিরে চলো চলো আপন মন্দির একবার চলো চলো আপন মন্দির চলো চলো আপন হৃদ মন্দির।